আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি নিষ্পাপ শিশুদের জন্য যাদের বাড়িতে শিশু আছে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শিশুদের পেটফুলা অথবা অজীর্ণ রোগের জন্য আমাদের প্রথমে তুলসী পাতা এবং পান সংগ্রহ করতে হবে তুলসী পাতা রস এবং পানের রস দশ গ্রাম থেকে বিশ গ্রাম পর্যন্ত নিয়ে গরম করে খাওয়াইলে শিশুর পেট ফোলা এবং অজীর্ণ রোগ ভালো হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ তালায় আমাদের সবাই রে সুস্বাস্থ্য দান করুক আমিন